সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম মাই ক্লাসরুমে। তোমরা যারা 2023 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ বিজ্ঞান বিভাগ থেকে, তোমরা জানো যে আজকে জীববিজ্ঞান পরীক্ষা হয়েছে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে জীববিজ্ঞানের এমসিকিউ অংশের সম্পূর্ণ সমাধান, সাথেই থাকো, শুরু করব। তার আগে বলবো, যারা এখনও মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করনি করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কে কত পাচ্ছ সেটা কমেন্টস করে জানাবা। শুরু করছি আয়োজন। প্রথম যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে, কোনটি জীববিজ্ঞানের ফলিত শাখা? এটি হচ্ছে খ, পরজীবী বিদ্যা। সঠিক উত্তর হবে খ। দুই নম্বর প্রশ্নটি ছিল, ক্যারোলাস লিনিয়াস জীব জগৎকে কয়টি রাজ্যে ভাগ করেন? তিনি জীব জগৎকে পাঁচটি রাজ্যে ভাগ করে থাকেন। তারপরের প্রশ্নটি হচ্ছে, নিমফায়া নাওসালি এটি কোনটির বৈজ্ঞানিক নাম? এটি হচ্ছে শাপলার বৈজ্ঞানিক নাম। ছত্রাকের কোষ প্রাচীর কোনটি দ্বারা গঠিত? এটি হচ্ছে খ অপশন সঠিক, কাইটিন। নিচে একটি উদ্দীপক রয়েছে যেটি থেকে আমরা 5 ও 6 নং প্রশ্নের উত্তর দিব। উদ্দীপকটি হচ্ছে, শাকিলের রক্তের গ্রুপ ও নেগেটিভ, রোমানের রক্তের গ্রুপ এ পজিটিভ। এখন প্রশ্ন হচ্ছে, রোমান কোন গ্রুপের রক্ত নিতে পারবে? সে হচ্ছে ও নেগেটিভ। সঠিক উত্তর গ। শাকিল যে গ্রুপকে রক্ত দিতে পারবে তা হলো, এখানে 3টি অপশন রয়েছে, এটি ঘ অপশনটি সঠিক। সঠিক উত্তর ঘ। ফুলের কোনটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক? উত্তর হচ্ছে গ, দলমণ্ডল। সঠিক উত্তর গ। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন দাঁত খাবার টুকরো করে? উত্তর হবে ক অপশন, ইনসাইসর। রাতকানা প্রতিরোধে অধিক পরিমাণে খেতে হবে কি? উত্তর হচ্ছে গাজর, পাকা আম, মলা মাছ। সঠিক উত্তর হচ্ছে তিনটিই সঠিক হবে, তাই উত্তর হচ্ছে ঘ অপশন। ক্লোরোফিলের প্রধান উপাদান কোনটি? ম্যাগনেসিয়াম ও নাইট্রোজেন। সঠিক উত্তর ক। উদ্দীপকের আলোকে 11 ও 12 নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। উদ্দীপকটি একটি চিত্র ছিল, এই চিত্র দেখে 11 ও 12 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো 11 নম্বর প্রশ্নটিতে ছিল, চিত্রে এন অংশের নাম কি? এর নাম হচ্ছে খ, হ্যানলির লুপ। সঠিক উত্তর খ। আর উল্লিখিত এম এর কাজ হলো, পরের যে প্রশ্নটি সেটি হচ্ছে, 1 নম্বরে ছাঁকন, আর 3 নম্বরে ছিল উত্তর পানি শোষণ। সঠিক উত্তর হবে 1 ও 3, অর্থাৎ ক অপশনটি সঠিক। 13 নম্বর প্রশ্নটিতে ছিল, দল লগ্ন পুং স্তবক থাকে কোন উদ্ভিদে? উত্তর হচ্ছে খ, ধুতুরা। আর এনেতে কোনটির পরিবর্তে ইউরাসিল থাকে? উত্তর হচ্ছে গ, থায়োমিন। প্রচ্ছন্ন জিন F2 বংশধরে কত ভাগ জীবে প্রকাশ পায়? উত্তর হচ্ছে ক, 1/4। নিচে আরেকটি উদ্দীপক রয়েছে, একটি চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্র থেকে 16-17 নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। চিত্রে পি অংশের দৈর্ঘ্য কত? পি অংশের দৈর্ঘ্য হচ্ছে 34 ডিগ্রি। সঠিক উত্তর হবে ক। তারপরে যে প্রশ্নটি ছিল, চিত্রটির কাজ হলো কি? চিত্রটির কাজ হলো, 1, বংশগত বৈশিষ্ট্য বজায় রাখা, এবং 2, পিতৃ মাতৃ শনাক্তকরণ। সঠিক উত্তর হচ্ছে ক, 1 ও 2। পরপরগায়ন হতে দেখা যায়, 3টি অপশন ছিল, শিমুল, পেঁপে, ধুতুরা। উত্তর হচ্ছে শিমুল এবং পেঁপে। সঠিক উত্তর হচ্ছে ক, 1 ও 2। ডিম্বাশয় থেকে কোন হরমোন নিঃসৃত হয়? ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন, এই 2টি হরমোন নিঃসৃত হয়। কোনটি বৃক্কের অবতল অংশের ভাঁজ? বৃক্কের অবতল অংশের ভাঁজ হচ্ছে হাইলাস। সঠিক উত্তর ঘ। 21 নম্বর প্রশ্নটিতে ছিল, বৃক্কে পাথর হওয়ার কারণ কি? এর কারণ হচ্ছে স্থূলতা, পানি কম পান করা, অন্ত্রের সংক্রমণ। সঠিক উত্তর হচ্ছে 1, 2 এবং 3, অর্থাৎ ঘ অপশনটি সঠিক। 22 নম্বরে ছিল, লাইসোজোমের সাথে কোন কোষের মিল আছে? উত্তর হচ্ছে ক, লসিকা। আমাশয় রোগের জীবাণু কোনটি? আমাশয় রোগের জীবাণু হচ্ছে শিগেলা। সঠিক উত্তর হচ্ছে ক। কোন আলোতে শালক সংশ্লেষণ ভালো হয়? উত্তর হচ্ছে খ, নীল এবং লাল। মানুষের হৃৎপিণ্ডের প্রাচীরের মাঝের স্তর কোনটি? এটি হচ্ছে মায়োকার্ডিয়াম। সঠিক উত্তর হচ্ছে গ। এই পর্যন্ত ছিল জীববিজ্ঞানের প্রশ্ন সমাধান। তোমরা যারা মাই ক্লাসরুম চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি করে নাও, আর পরীক্ষার প্রশ্ন যতটুকু মনে হচ্ছিলো যে সোজা হয়েছে, তোমরা আসলে কে কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছো বা তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটি কমেন্টস করো। সবার উত্তরটি জানতে চাই, সবার পরীক্ষা কেমন হচ্ছে সেটি জানতে চাই। মাই ক্লাসরুমের সাথে থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।